बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल सामी शाफिन काछो दूरे देश विदेश जे जेखान थेके आमार भिडियो उपभोग करछेन सकल भाई बोन एवं आशेपाशे जारा आछेन एवं बंधुरा जारा आछेन सकलके प्राण डाला शुभेच्छा आशा करि आल्लाहर मेहरबानीते आपनारा भालो आछेन आपनादेर सकलेर दोया आमरा आल्लाहर रहमते भालो आछि। आजके आबारो आरेकटि रेसिपि निये हाजिर हलाम, जानि ना आपनादेर काछे केमन लागबे। আর যদি ভালো লাগে চুপটে একটি লাইক দিবেন, আর যদি এতটুকু জায়গা করে থাকি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের ঘরে পৌঁছে যায়। আর আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে, আর রুটি পরোটা সাদা বা যে কোনো সাথে লাউ সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আর আমার মিষ্টি ভাই বোনদেরকে বলছি অবশ্যই পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। একে অপরে এভাবে আমরা এগিয়ে যাব। আসুন আজকের মূল পয়েন্ট দেখে নেই। আর আমি এখানে যা যা মশলা বাটা নিয়েছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর এখানে আমি শুকনো যে উপকরণগুলো নিয়েছি, ধনিয়া গুঁড়া, মরিচের লাল মরিচ, হলুদের গুঁড়া, আর এলাচ, দারচিনি, এখানে গরম মশলা, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের একটু পরিমাণটা বেশি নিয়েছি। আর এখানে আমি নিয়েছি এখানে একটি ফুল পক মুরগি নিয়েছি। এখন আমি একটি বাটিতে নিয়ে নেব, আমি একটু মেরিনেট করব এটাকে প্রথমেই সব মশলা দিয়ে। আমি বাটিতে নিয়ে নিচ্ছি, আর বন্ধুদেরকে বলছি যে যার পরিবারে যাবেন অবশ্যই ফুল ওয়াচ করে যাবেন, না হয় আমাদের বন্ধুত্ব টিকে না। প্রতিদিনে আমাদের বন্ধুর তো কেটে যাচ্ছে, তার জন্য বলছি আপনারা যে যার পরিবারে যাবেন অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করে যাবেন। আর আমি বাটিটা থেকে ছোট দেখে আমি এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। এখন মশলা সবগুলো দিয়ে দিচ্ছি, যে যে মশলাগুলো আমি নিয়েছি। এখন আমি তেজপাতা আমি দেব এখানে, আমি তেজপাতাটা দিয়ে ছিঁড়ে দিয়ে দেব। এখানে আমি চারটি তেজপাতা নিয়েছি, ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি দেব সরিষার তেল, আমি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ দেব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন হাতে ভালোভাবে আমি কচলি মেখে নেব, আমি হাতে মেখে নিচ্ছি ভালোভাবে। আর এই ককটেল আমার খুবই ভালো লাগে। এখন চুলা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আরও কিছু আমি তেল দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে আসছে, তাই আমি এখানে আরও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা। এখানে মেথি দিয়ে দিলাম কিছুটা, একটু ব্রাউন করে ভেজে নেব। এখন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি ফুল চিকেনটা। আমি এখানে সম্পূর্ণ চিকেনটা রান্না করতেছি। এখন আমি নেড়ে চেড়ে যতক্ষণ কষানো সময় লাগে কষিয়ে নেব। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। আমি এভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে। আর এখানে আমি চালটাকে মিডিয়াম আঁচে রেখেছি, আঁচে রেখে রান্না করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ পানি ছাড়াই কষে যাবে। এই যে পাটনি উঠে গেছে, আমি এখন এই পানিটা দিয়ে আস্তে আস্তে জাল করে আমি এটাকে কষিয়ে নেব। আবারও ডেকে দিলাম, এভাবে ডেকে ডেকে আমি কষাতে থাকবো। এই যে তেলটা আস্তে আস্তে বেশি উঠতেছে, আর মিডিয়াম আছে, আমি জালটা রেখেছি, এই আছে, চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন এবং লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এভাবে আমার পাশে থাকবেন। আর প্রতিদিন কমেন্ট করছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি ভুল ত্রুটি করলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি গরম মশলা দিয়ে এখন আমি চুলা অফ করে দেব, একটু রেখে দেব। আর এভাবে একে অপরে আমরা ইনশাল্লাহ পাশে থাকবো। এখন আমি ডিসপ্লে দেখাবো। এ হচ্ছে আজকে আমার রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে মিষ্টি ভাই বোনেরা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।